এশিয়া কাপে ইতিবাচক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেন। একই কারণে যেতে পারেননি টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 15ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। স্বপ্ন কবে ধরা দিবে আর কত অপেক্ষা করতে হবে এশিয়ান চ্যানেল জয় করতে? এক রান দুই রানের আক্ষেপ তো কম পড়ায়নি টাইগার আর তাদের কোটি ভক্তদের। তবে দেশ ছেড়ে দুবাই যাবার আগে আশার বাণী শুনিয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলে বেশ কয়েক বছর খেললেও প্রথমবার এশিয়ার মঞ্চে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও দলে অবদান রাখতে চান তিনি। আসলে ব্যাটিং নিয়ে আমি যেখানে পজিশনে খেলি ওখানে কিন্তু আসলে 20টা রান টিমের জন্য অনেক ভাইটাল। সো আমি চেষ্টা করব 15-20 রান বা আমার কাছ থেকে টিম যেটা আশা করে সেটাই রান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 10টি টি-20 ম্যাচ খেললেও 50 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি আবু হায়দার রনির। একাদশে সুযোগ পেলে অভিষেকটা স্মরণীয় করে রাখতে চান তিনি। ওয়ানডে ফরম্যাটে এটা আমার যদি খেলি তাহলে আমার ডেবু হবে, তো এটা নিয়ে খুব এক্সাইটেড। আর ব্যক্তিগত টার্গেট বলতে আমার লাস্ট 2টা সিরিজ আল্লাহর রহমতে খুব ভালো বোলিং হয়েছে, তো এটাই কন্টিনিউ করার চেষ্টা করব। যেন টিম যদি ম্যাচ খেলি তাহলে আমি যেগুলো ভালো পারি এগুলো করার চেষ্টা করব আর টিমকে কিছু দেওয়ার চেষ্টা করব। তার আগে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন মুস্তাফিজ লিটনরা। মুশফিক এলেন তার বাবাকে নিয়ে, মুখে এক চিলতে হাসি বাপ ছেলের। কথা বলুক আর নাই বা বলুক, সবার হৃদয়ে এক দীপ্ত শপথ, কোয়ালিফাই এবং ইনশাআল্লাহ এরপরে চেষ্টা থাকবে যেন আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি, এবং এই জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, সবার জন্য দোয়া করবেন। বিমানবন্দরে সব শেষে এলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যেতে যেতে হয়তো ছক আছেন তিনিও। মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, ঢাকা।